প্রগতিশীল মহিলা ফুটবল টুর্নামেন্ট গোঘাটের বাজোয়া এলাকায়। আমরা সবাই ক্লাবের পরিচালনায় এক দিবসীয় চার দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল গুয়াহাটির বাজোয়া এলাকায়। এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, সমাজের সর্বদিকে মহিলারা এগিয়ে গেলে ক্রীড়াক্ষেত্রে যাতে পিছিয়ে না থাকে সেই কারণেই তাদের এই উদ্যোগ। ফুটবলের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া বিভাগগুলিও মহিলাদের জন্য রাখা হয়েছে। সব মিলিয়ে আজকের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকাতে উৎসবের আমেজ এবং খেলার মাঠে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আমাদের এই টুর্নামেন্ট কভার করছে, আমরা তাকে মঞ্চস্থ করব এবং তাকে এবং সেই সঙ্গে একটি গোল প্রথমেই আমরা দেখতে পেলাম। একটি গোল তুলে নিলে কিন্তু এই মুহূর্তে গোল দিয়ে আঁকাবেন একেবারে চ্যাম্পিয়নের মতোই বড় প্রথম মুহূর্তে গোল করে ভারতীয় বাজো। আমরা সবাই কমিটির পক্ষ থেকে, আমি গৌতম পাত্র বলছি, যে আগামী দিনে আমরা মহিলা ফুটবল খেলার এবছর হচ্ছে পঞ্চম বর্ষ চলছে, তো আমরা শুধু মহিলা খেলা নয়, আমাদের ছেলেদের খেলাও শেষ হয়েছে 16টা টিমের খেলা দিয়ে, ঠিক আছে। তো আমরা ফুটবলটাকে আরও আগিয়ে নিয়ে চাইছি। তা মহিলাদের ফুটবল খেলাটা গত চার বছর আমরা 4টা টিমের খেলা করেছিলাম, এবছর আরও মানে দর্শকদের উৎসাহের জন্য আমরা আরও 8টা টিমের ব্যবস্থা এবছর করেছি, এবং আগামী দিনে আমরা চাইছি যে এই 8টা টিমই যেন আমরা খেলাধুলা করতে পারি বা সবাইকে নিয়ে করাতে পারি। এই উদ্দেশ্যটা আমাদের মাথায় আছে, বা মহিলাদের যে খেলার যে আগ্রহ আমরা সেটা দেখছি, গ্রামে গঞ্জে আমরা প্রচার করতে চাই যে যে মানে আমরা পাশে আছি, তো এগিয়ে এসো, আমরাও এই খেলাটাকে আরও আগিয়ে নিয়ে যেতে চাইছি, এটা আমাদের মেন উদ্দেশ্য। আপনার প্রথম কথা হচ্ছে এই মহিলা ফুটবল প্রতিযোগিতা আমরা 4টি বছর অতিক্রম করে আমরা এবছর পঞ্চম বছরে পা দিয়েছি। আমরা বিগত দিনে ভেবেছিলাম যে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে আসেন বা তারা নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখেন, তো খেলাধুলাতেও বা তারা পিছিয়ে থাকবেন কেন, বিশেষ করে এই প্রান্তিক গ্রাম্য এলাকাগুলোতে। তো এটা আমাদের বাজু আমরা সবাই কমিটির প্রত্যেক সদস্যের মাথায় ছিল, তো এটা থেকেই আমরা কিন্তু প্রথম মহিলা ফুটবল এবং সেই সঙ্গে মহিলাদের একটি অ্যাথলেটিক্সের একটি যে টুর্নামেন্ট, এই দিয়ে আমরা কিন্তু শুরু করি এবং আমরা নাম দিই প্রগতিশীল মহিলা ফুটবল প্রতিযোগিতা। তো কারণ আমরা প্রগতির পথে এগিয়ে চলেছি, নারী ক্ষমতায়নের পথে এগিয়ে চলেছি, তো সেই কারণে আমরা বিশেষভাবে এই মহিলা ফুটবলের ওপর আমরা জোর দিয়েছি। দাদা, আজকের এই খেলাতে কতগুলো টিম অংশগ্রহণ করেছে? আজকে এই খেলাতে 8টি দল অংশগ্রহণ করেছে। সবথেকে বড় কথা যে এখানে কোলাঘাট, হলদিয়া, কল্যাণী, উত্তরপাড়া, এই ধরনের অনেক দূর দূরান্ত, কামারকুণ্ডু, বহু দূর দূরান্ত, বিষ্ণুপুর, বহু দূর দূরান্ত থেকে টিম কিন্তু আজকে এখানে মাঠে অংশগ্রহণ করছে। তো এটা সত্যি আমাদের খুব ভালো লাগছে আয়োজক হিসেবে, হ্যাঁ, যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের এই টুর্নামেন্টে অংশ নেবার জন্য। দাদা, আপনার নাম? আমার নাম শ্রীমন্ত পাল, আমি বাজুয়া আমরা সবাই এর একজন কমিটি সদস্য। মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। মন্ত্র মন্ত্র আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24-28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকুরা। থাকবে পুরুলিয়ার ছৌয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশিকাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।